তুমি আমার ভাত খাও না মানে বিষ খাও না একসময় কথা, তুমি আমাকে কখনো বলবা না ভাত খাও, তুমি যদি আমরা বলো যে ভাত খাও তাহলে মনে করবা যে আমরা বিষ খাও। তুমি ছোট বাচ্চা, আমি এখন তুমি লাভ যাচ্ছ লাভ দিবা, ছোট বাচ্চার কথা বলছো কেন? তো ছোট বাচ্চাদের মতো বলবো না, তুমি টেবিলের মধ্যে খাবার সাজায়া, হ্যাঁ বলবা এই খাও, আচ্ছা আমি বলবো না ভাত খাবো না, বলবে আমি নিজের হাতে রান্না করবো, আমি খাবো না কালকে ভাতে ভাতের কথা কর বলে, তুমি রুটি দিয়ে খাও ও মা, রুটি দিয়ে খাও পরোটা খাও, টেবিলের মধ্যে ভাত সাজায়া বলবে, ভাতের কথা কখনো বলি না, ভাত তুমি খাও, তুমি রুটি দিয়ে খাও, তোমার তো তরকারি না, আমাদের ভাত রান্না দেই না, ভাত রান্না দেই না, তো তরকারি তো ভাত দিয়ে মানুষ খায়, আমরা চাল ম্যানুফ্যাকচার করি নাকি, না আমি হচ্ছে ইয়া খাবো না, ভাতও খাবো না সব তরকারিও খাবো না, কি খাবো, আই ডোন্ট মাংস তরকারি সব খাবো না, কি খাবো, সব বয়েল খাবা, জলির মতো জিরো ফিগার বানাইতে, তুমি আমাকে ভাত খাওয়ার কথা বইলো না, খালি বইলো না বইলো না বইলো না, ভাত খামো না আমার, ভাত আমি কখনোই ভাত খাবো তোমার রাতে বলি না, না তরকারি কথা বইলো না, ভাত এই বাইরে থেকে শুনছে পুলিশ মানে খেয়ে যাওয়া, আচ্ছা ভাই আমি পুলিশ মানে কি খাই বেশি হলে আর কি খাই বেশি হলে, বেশিরভাগ দিন আমি না খেয়ে থাকি, না খেয়ে থাকি পাঁচ ধরে চাকরি রাখার জন্য বড় সব ম্যাডাম যাবো সবটাই বরিশালে, বরিশাল তো এমনি সোজা কথা বলে না, বেশি কথা কয় ম্যাম, আমি কিন্তু সাপ রেকর্ড করছি।